গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকালটা ভগবানের পুজো করেই শুরু করলাম। জানি না আজকে সম্পূর্ণ দিনটা আমার কেমন যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী দাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে এখন আমার সাথে ভিডিও করছে। তো আজকের ব্লগটা কি হবে জানি না, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সকাল সকাল সবারই বাড়িতেই কিছু না কিছু কাজ থাকে, তো আমার বাড়িতেও কিছু কাজ আছে। তো চলো সকাল সকাল সব কাজ করে নিই। তো সব থেকে প্রথমে আমি বিছনাটা ঠিক করে নেব, কারণ বিছনাটা এলোমেলো হয়ে থাকলে কেমন একটু লাগে, তাই না? তো সেই কারণে চলো ফটাফট আগে বিছনাটা ঠিক করে নিই। আর তো ফ্রেন্ডস, তার কিছুক্ষণ পরেই চলে আসলাম কিছু কাজ নিয়ে। তো একটু ব্যস্ত আছি আমার ছেলে আর আমি, তো ভাবলাম ব্যস্ততার মধ্যে একটু ভিডিওটা করা হোক, সেইভাবে ক্যামেরা স্ট্যান্ডে ফোনটা রেখে ভিডিওটা করছি। তো আজকে আমাদের এখানে রেশন দিয়েছিল, তো আমার হাজব্যান্ড গিয়েছিলো রেশন আনতে, তো এখনই নিয়ে আসলো। তো আমি ভাবলাম যে সম্পূর্ণ কাজটা করাও হবে আর আমার ভিডিওটাও করা হবে, সেইভাবে ফোনটা ক্যামেরা স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা করছি আর হাতে কাজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে আর আমি খুবই ব্যস্ত, এখন বর্তমান একটু ব্যস্ত আছি। তো আমার ছেলে আর আমি কাজ করছি একটু, মানে সম্পূর্ণ রেশনের যত জিনিস সব নিজের নিজের ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে, কালকে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে ভিডিওটা আমি সম্পূর্ণটা মানে করতে পারিনি, তো সেই ভিডিওটা আজকে করছি। তো কালকের ভিডিওটা তো তোমরা দেখলে, আজকে আমি সকাল থেকে ভিডিও আবার স্টার্ট করে দিয়েছি। তো রান্না করব, তো চলো ফটাফট রান্নাটা করে নিই সকাল সকাল। তো আজকে মাছটা রান্না করব, তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মাছটা খুবই সিম্পলভাবে রান্না করব, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। চলো চলে যাই রান্নাঘরে। তো আজকে মাছ রান্না করব, সেটা তো তোমাদেরকে আগেও বললাম। তো মাছটা রান্না করব আলু দিয়ে, তো আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছ ভাজছি। তো মাছ ভাজা প্রায় হয়ে আসলো, তো মাছটা যখন ভাজা হয়ে যাবে তো সেই তেলেই আলুগুলো ভেজে নিতে হবে। তো আমার মাছ ভাজা তো কমপ্লিট, তো শেষের দুটো মাছ পড়ে আছে, তো সেটা ভেজে নেব। তো চলো ফটাফট ওই মাছটা ভেজে নিই। তো মাছ ভাজা সম্পূর্ণ কমপ্লিট, তো মাছ ভাজার তেলেই আলু ভেজে নেব, সুন্দর করে আলুটা ভাজতে হবে। তো আলুটা তেলের ওপর দিয়ে দিলাম, তো সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিতে হবে। তো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলু ভাজা পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে আলুটা। তো ওই তেলেই সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিতে হবে, একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা, আর মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর রাই। তো ওটা দিয়ে দেব, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর দু মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল ঢেলে দেব। তো পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরেই ঢাকনাটা খুলেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। তো চলো একটু ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আবার আসছি। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে ফুটে উঠেছে, তো মাছগুলো দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমার মাছের ঝোল একদম রেডি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি খেতে দেব, তো আমার হাজবেন্ড খেতে বসে পড়েছে। তো প্রত্যেকবারের মতন এইবারও আমার হাজবেন্ড বলছে তুমি আমার ভিডিও করো না, তুমি আমার ভিডিও একদম করবে না। কিন্তু আমি কিন্তু কথা শোনার মতন মেয়ে নয়, তো আমি চুপকে চুপকে ভিডিও করে নিয়েছি। তো আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম রান্না কেমন হয়েছে, তো ও বলছিল যে হ্যাঁ ঠিকই আছে, ভালোই লাগছে। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও, আমার ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো। তো আমার তো ভিডিও দেখছো কিন্তু কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছে না, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্টের আমার কিন্তু অনেক প্রয়োজন।
ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটু সাপোর্টের জন্য আমি অনেকটা এগিয়ে যাব, আর তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তো চলো আজকের ভিডিওটা আর টেনে লম্বা করবো না, আজকের ভিডিওটা এই অবধি, টাটা, আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।